আলোচিত দুপচাচিয়ার গৃহবধূ উম্মে সালমা হত্যাকাণ্ডে গ্রেপ্তার তার ছেলে বিন আজিজুর রহমানের কিন্তু আজ জামিন মঞ্জুর করেছেন বগুড়ার জেলা ও দায়রা এর আগে গত একুশ নভেম্বর তার জামিন আবেদন কিন্তু করা হয়েছিল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সেখানে কিন্তু তার জামিন না মঞ্জুর করে তা সে কিন্তু এতদিন পর্যন্ত কারাগারেই ছিল এই ঘটনা যে ঘটনা কিন্তু সারা দেশ আলোড়ন তুলে দিয়েছিল গত দশ নভেম্বর নিজ বাড়িতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল গৃহবধূ উম্মে সালমা ঘটনার পরপর কিন্তু র্যাব র্যাব জিজ্ঞাসাবাদের জন্য পরের দিন আটক করে নিয়ে গিয়েছিল তার বাবা এবং তার গ্রেপ্তার যে ছোট ছেলে এখন কারাগারে রয়েছে আজিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের পর পরের দিন কিন্তু র্যাব সকলকে জানিয়েছিল যে টাকা না পাওয়া এবং প্রেমে বাধা দেওয়ার জের থেকেই কিন্তু তার ছোট ছেলে সাতবিন আজিজুরই হত্যা করেছিল তার মা উম্মে সালমাকে যে ঘটনা মুহূর্তের মধ্যেই দেশের গন্ডি পেরিয়ে সারা বিশ্বে কিন্তু হাজারো লাখ লাখো মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় বারবার কিন্তু মানুষ প্রশ্ন তুলেছিল যে নিজের সন্তান কিভাবে তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখতে পারে কিন্তু ঘটনার মোর পাল্টে যায় সাদকে যখন তিন দিনের রিমান্ডে আনা হয় তিন দিনের রিমান্ডে আনার পর তদন্তকারী কর্মকর্তা সুব্রত সিং সহ দুপচাচিয়া থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ কিন্তু চাঞ্চল্যকর তথ্য পায় তথ্য প্রযুক্তির সহযোগিতায় তারা কিন্তু জানতে পারে যে এই হত্যাকাণ্ডের সাথে কোনোভাবেই তার ছোট ছেলে সাদ বিন আজিজুর জড়িত এই ঘটনায় কিন্তু তারপরে গত পনেরোই নভেম্বর ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার সহ একে একে গ্রেপ্তার করা হয় এই হত্যাকাণ্ডের মাস্টার হিসেবে যাকে বলা হচ্ছে মাবিয়া সুলতানা এবং তার দুই সহযোগী মুসলিম এবং সুমন রবি দাসকে এবং পরবর্তীতে তারা কিন্তু তিনজনই পৃথক পৃথকভাবে একশো চৌষট্টি দ্বারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে এবং যে জবানবন্দিতে সাদের যে আইনজীবী অ্যাডভোকেট উৎপল বাগচি তিনি যেটি আমাদের জানিয়েছেন যে গ্রেপ্তার তিনজনের জবানবন্দি কোথাও সাদের কোনো কথা কিন্তু উল্লেখ ছিল না এবং এই হত্যাকাণ্ডের সাথে তারা তিনজনই জড়িত যেখানে পঞ্চাশ হাজার টাকা করে দুইজন এক লাখ টাকার বিনিময়ে মাবিয়া সুলতানাকে সাহায্য করেছিল মুসলিম এবং সুমন রবিদাস এই ঘটনায় এই তিনজন গ্রেপ্তার হওয়ার পরেও আজ ১৬ দিন পর তার ছোট ছেলে সাদ বিন আজিজুরের কিন্তু জামিন মঞ্জুর হয়েছে যে ঘটনায় কিন্তু এখন তার পরিবার থেকে শুরু করে বাদীর যারা আইনজীবী এই সাদের যারা যিনি আইনজীবী রয়েছেন তারাও কিন্তু অত্যন্ত সন্তুষ্ট প্রকাশ করেছেন আমরা একটি সরাসরি কথা বলবো কারাগারে ষোলো দিন থেকে বন্দি থাকা সাত বিন আজিজুরের আইনজীবী বগুড়ার জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট উৎপল বাগচির সাথে আজকে জামিন হয়েছে সাদের কি গ্রাউন্ডে জামিন শুনানি হলো এবং সাদ কখন কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ম্যাজিস্ট্রেট আদালত থেকে সাত বিন আজিজুরের জামিন দেওয়া হয় নাই আমরা মাননীয় জেলা ও দায়রাজ আদালতে তার মিসকেস করেছিলাম আজকে মিসকেসের শুনানি হলো শুনানিতে বিজ্ঞ জেলাও দায়রাজ মহোদয় কাছে আমরা উপস্থাপন করেছি যে ইতিমধ্যে সাতবিন আজিজ গ্রেপ্তার হয়েছিল গ্রেপ্তার হওয়ার পরে তথ্য প্রযুক্তির সুবাদে মোবাইল ট্র্যাকিং করে যে তিনজন আসামির সন্ধান তদন্তকারী কর্মকর্তা পেয়েছেন এবং এই তিনজন আসামিকেই তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার করে তাদের তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে এবং তাদের কাছ থেকে ওই দুইটা মোবাইল এবং রাউটার উদ্ধার হয়েছিল এবং তারপরে তারা স্বেচ্ছায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং সেখানে তারা বলেছে যে তারা তিনজনেই এই হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে এই তিনজন ব্যতিরেখে তাদের সাথে আর কোনো আসামি ছিল না বা আর কোনো কারো সম্পৃক্ততা নাই আমরা মাননীয় জেলা জজ আদালতে এই বিষয়টাই উপস্থাপন করেছি এবং মাননীয় বিজ্ঞ জেলাও দায়রা জজ মহোদয় তিনি আমাদের বক্তব্য এবং এই নথিতে সমস্ত কাগজাদি পর্যালোচনা এবং ওই তিনজন আসামির স্বীকার পর্যালোচনা আনতে উনি সন্তুষ্টি হয়ে এই আসামি সাতবিন আজিজকে আজিজুরকে জামিন প্রদান করেছেন এবং উনি আমরা ইতিমধ্যে বেলবন্ড আমরা সাবমিট করেছি হয়তো সাড়ে চারটা পাঁচটার মধ্যেই সে বের হয়ে যাবে এবং এই যে আজকে এতদিন পর্যন্ত একটা নিরীহ ছেলে এই যে হাজুতে একটা অন্যায় একটা অভিযোগের ভিত্তিতে এবং নিজের মাকে একটা ন্যাক্কারজনক একটা অভিযোগ এই অভিযোগ তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল এতে যে তার মানসিক যে ক্ষতি হয়েছে এই ক্ষতি হয়তো আমরা আর পুষিয়ে দিতে পারবো না কিন্তু তারপরেও অতি অল্প সময়ের মধ্যে আমরা জেল থেকে তাকে বের করতে পারছি এটাই আমাদের সন্তুষ্টি এবং আমরা এখন পর্যন্ত ন্যায় বিচার পেয়েছি এটাই আমরা জানাতে চাই জনাব উৎপল আপনাকে ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন আসলে বাদীর যিনি আইনজীবী তিনি যেটি জানাচ্ছিলেন আসলে সাদের যে পরিবার এবং সাদের যে বাবা আজিজুর রহমান তিনি কিন্তু স্থানীয় একটি মাদ্রাসার উপাধ্যক্ষ এবং স্থানীয় মসজিদের ইমাম আসলে ইস্টির মৃত্যুর শোক কিন্তু সহ্য করতে না পারা এবং স্ত্রীর মৃত্যুর এই শোকের মাঝে যখন আসলে তিনি জানতে পেরেছিলেন র্যাবের মাধ্যমে যে তার স্ত্রীকে হত্যা করেছে তারই আদরের ছোট ছেলে সাদবিন আজিজুর এই ঘটনায় কিন্তু তিনিও ভেঙে পড়েছিলেন কিন্তু অবশেষে যখন পুলিশের তদন্তে সত্য ঘটনা উন্মোচন হয় তারপরে কিন্তু কিছুটা হলেও স্বস্তি ফিরেছে তার বাবার অন্তরে এবং আজকে ১৬ দিন পর তার ছোট ছেলে সাদ কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছে আমরা একটি সরাসরি কথা বলবো সাদের বাবা আজিজুর রহমানের সাথে যা আজকে ষোলো দিন পর তার ছেলের মুক্তি হতে যাচ্ছে আসলে এই পরিস্থিতিতে এখন আপনার অনুভূতি বা আপনার বক্তব্য কি আলহামদুলিল্লাহ আমার অনুভূতি আসলে আমরা কয়েকদিন আমার ছেলে নিরহ সে অপরাধী নয় এটা আমরা আগে থেকে আমাদের চিন্তা চান ছিল যে ডিবি পুলিশ থানা পুলিশ মাধ্যমে এটি সঠিক নিরপেক্ষভাবে তদন্ত হওয়ার পরে সঠিক তথ্যটা উদ্ঘাটিত হয়েছে এই জন্য আমরা মাননীয় জেলা জজের কাছে আমাদের আজকে মিস্কেল ছিল তারা নথিপত্র বিবেচনা করে আমরা ন্যায় বিচার পেয়েছি আমার ছেলে বিন আজিজুর রহমান নির্দোষ হিসাবেই তাকে জামিন মঞ্জুর করেছেন এই জন্য আজকে আমি অনেক মধ্যে থাকলেও আজকে জামিনের খবরটা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং বিশেষ করে বিজ্ঞ আদালতকে আমি মার্গবত জানাই আর বিশেষ করে যারা আমাদের ব্যাপারে আমার অনেক বুনগ্রাহী হৃদগ্রাহী অনেক আল্লাহর বান্দারা ছিল যারা আমাদের জন্য মর্মাহত ছিল আমি সকলকে এই যে সমবেদনা জ্ঞাপনকে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আর একটি দাবি আমার যারা আমার স্ত্রীকে এই অন্যায়ভাবে ভাবে নির্মব হত্যা করেছে তাদের আমার বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে সংবিধান আইনের সর্বোচ্চ শাস্তির দাবি আমি জানাচ্ছি আদালত অবশ্যই সুবিচার করবেন সবাইকে ধন্যবাদ জনাব আজিজ আপনাকে ধন্যবাদ আসলে আপনি শুনছিলেন একজন বাবা হিসেবে এর চেয়ে প্রশান্তির আর কিন্তু কিছুই হতে পারে না নিজের সন্তানকে আজকে তিনি বাড়িতে নিয়ে যাবেন আজকে ষোলো দিন পর তার ছেলে যে ছেলের ওপরে কিন্তু দায় এসেছিল তার নিজের জন্মদাত্রী মাকে হত্যার সে দায় কিছুটা হলেও কিন্তু ঘুচেছে এবং পুলিশের তদন্তে এখন পর্যন্ত যতটুকু তদন্ত হয়েছে পুলিশ কিন্তু আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তাদের তদন্তে এখন পর্যন্ত কোথাও সাদের বিন্দুমাত্র কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি এই পরিবারটির এখন দাবি যে তার স্ত্রী উম্মেদ সালমা হত্যাকাণ্ডে প্রকৃত অর্থেই যারা জড়িত যে তিনজন আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং ভবিষ্যতে যেন কোনো বাহিনীর ভুলে সাদের মতো এরকম নির্দোষ অবস্থাতে আর কাউকে যেন কারাবরণ করতে না হয় এই বিষয়েও কিন্তু সকলকে খেয়াল রাখার অনুরোধ জানিয়েছেন সাদের পরিবার বগুড়া জেলা ও দায়রা জজ আদালত থেকে সাদের জামিন মঞ্জুর নিয়ে আমি আপনাদের সাথে ছিলাম সঞ্জু রায়